ওয়েলকাম টু পরিণীতাস ক্রিয়েশন। পরিণীতাস ক্রিয়েশনে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন রেসিপি, মাটির উনুনে তৈরি চিকেন রেসিপি। চলো দেখে নাও। চিকেন রান্নার জন্য উনুনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার তেলে দিয়েছি এক চামচ চিনি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন, পেঁয়াজটা একটু গলানোর জন্য। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কোচানো, এটাকেও ভালো করে ভেজে আর গলিয়ে নেব। আর টমেটো ভাজা হয়ে একটু গলেও গেছে। এইবার এর মধ্যে দেব এক চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদটা দিয়েও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব সামান্য কিছুটা জল। তারপরে একটু মশলাটা কষাবো। এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা, আদাটাও ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে এতে দেব কিছুটা পরিমাণ ঘি। ঘি দিলে রান্নায় ভালো টেস্ট আসে। এইবার এতে চিকেনটা দিয়ে দেব। চিকেনে আমি নুন, হলুদ, কিছুটা সরষের তেল আর সামান্য কিছুটা জিরের গুঁড়ো আর সামান্য কিছুটা আদা বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। চিকেনটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবার এতে দিয়ে দেব আলু। এখানে আমার দুটো আলুকে কেটে আমি আটটা টুকরো করে নিয়েছি। এখন চিকেন আর আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবার এতে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেব যাতে নিচে না বসে যায়। মাংসটা কষানো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণ জল। একটু ফোটার জন্য রেখে দেব। ফুটে আসলে এইবার এতে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে নাড়াচাড়া করে আবারও রেখে দেবো একটুক্ষণ ফোটার জন্য, তারপর নামিয়ে নেব। এইবার নামিয়ে নিচ্ছি। গরম গরম চিকেন রেসিপি তোমাদের জন্য থাকলো। তোমরাও এইভাবে বানাও, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। মাটির উনুনে তৈরি দারুণ টেস্টি চিকেন রেসিপি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, অবশ্যই শেয়ার করবে। আবারও এরকম একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।